হ্যালো স্টুডেন্টস হাওয়ার ইউ তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো তার একটি বিশেষ টপিক নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করবো তার নাম হচ্ছে ক্যাল কম্পিউটার এইডেড লার্নিং কম্পিউটারের সাহায্যে শিখন আজকের আলোচনা শুরু করার আগে আমি তোমাদের কয়েকটি জিনিস যেগুলো তোমরা এডুকেশনে পড়েছ সেগুলো একটু মনে করিয়ে দিচ্ছি যেমন ধরো শিখন বলতে আমরা কী বুঝি কম্পিউটার যখন ছিল না তখনও শিখন ছিল শিখন হচ্ছে দ্য মডিফিকেশান অফ বিহেভিয়ার মডিফিকেশান কখন হবে যদি কোনো উদ্দীপক যখন সাড়া দেবে তখন লার্নিং সম্ভব হয় আজকাল যেহেতু কম্পিউটারের যুগ তাই আমরা কম্পিউটারকে সম্পৃক্ত করে লার্নিংটাকে কিভাবে ডেভেলপ করা যায় তা নিয়ে বিশদভাবে আলোচনা করব আমি তোমাদের জন্য কয়েকটি কম্পিউটারের পাওয়ার পয়েন্ট তৈরি তৈরি করে এনেছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং শুনবে প্রথমে হচ্ছে কম্পিউটার এডে লার্নিং বলতে কি বোঝায় একটু কম্পিউটার মধ্যে বলে নেই কম্পিউটারের প্রয়োগ এখন ব্যাপক তোমরা সবাই জানো কম্পিউটার সবাই তোমরা সবাই চেনো কম্পিউটার নিয়ে নূতন করে আমি কিছু বলার নেই তবে এটুকু বলবো কম্পিউটারকে কেন আমরা এত লার্নিং সিস্টেমের সঙ্গে সম্পৃক্ত করেছি কারণ হচ্ছে কম্পিউটারের স্মৃতিভাঞ্জারটা কিন্তু স্মৃতিভণ্ডারটা হচ্ছে বিশাল তার কর্মদক্ষতা অনেক বেশি এবং খুব দ্রুতগতিতে একশো পার্সেন্ট নির্মূলভাবে কম্পিউটার কাজ করতে পারে আর কম্পিউটার এখন আবার কম্পিউটারের মধ্যে সীমাবদ্ধ নয় কম্পিউটার যুক্ত হয়ে গেছে ইন্টারনেটের সঙ্গে কম্পিউটারের সঙ্গে এক বা একাধিক কম্পিউটার সিস্টেম যখন পরস্পর যুক্ত হয় তখন তাকে আমরা বলছি নেটওয়ার্কিং এই ধরনের অজস্র নেটওয়ার্কিং সারা বিশ্বে যুক্ত হয়ে তৈরি হয়েছে ইন্টারনেট বর্তমানে শিক্ষণ প্রকরণ হিসেবে কম্পিউটার অপরিহার্য অবদান রয়েছে শিক্ষার প্রকরণের এই ব্যবহারের আরেকটি নাম হচ্ছে কম্পিউটার সহযোগে নির্দেশ দান বা ইনস্ট্রাকশনাল কম্পিউটার ইন্সট্রাকশন এবার আমরা ক্যাল সম্পর্কের প্রাথমিক ধারণা নিচ্ছি শিক্ষাক্ষেত্রে পাঠ্যক্রম সৃষ্টি পাঠ পরিকল্পনা তৈরি করা এবং বছরের শেষে শিক্ষার্থীরা কত শিখতে পারল তার যাচাই করা এবং সারা বছর ব্যাপী যে আমাদের শিক্ষা শিক্ষাদান পদ্ধতি সেগুলো কম্পিউটারের মধ্য দিয়ে আমরা সুন্দরভাবে করতে পারছি গতানুগতিক পদ্ধতিতে শিক্ষক যেভাবে শিক্ষণীয় বিষয়বস্তু উপস্থাপন করে থাকেন তার চাইতে অনেক ভালোভাবে এবং আকর্ষণীয়ভাবে কম্পিউটার তার বিষয়বস্তুকে উপস্থাপন করতে পারে বিষয়বস্তুর ব্যাখ্যা বিষয়বস্তুকে বিশ্লেষণ করা এবং বিভিন্ন এক্সাম্পল দিয়ে বিষয়বস্তুকে শিক্ষার্থীর কাছে আকর্ষণীয় করে তোলা ধর তুলে প্রদর্শন করার জন্য কম্পিউটারের সাহায্য আমরা নিয়ে থাকি মনে রাখবে শিক্ষা ব্যবস্থা একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফিডব্যাক বা ইভ্যালুয়েশান এই কাজটি করার ক্ষেত্রে নিখুঁতভাবে আমরা কম্পিউটার সাহায্য নিয়ে থাকি কম্পিউটার শিক্ষণের একটি সূত্র হচ্ছে স্বয়ং শিক্ষণ মানে শিক্ষার্থী যখন নিজে হাতে কলমে করবে দ্যাট ইজ লার্নিং বাই ডুইং তখন শিক্ষা কিন্তু লং টাইম আমাদের মেমোরিতে থাকবে থাকে এই ক্যাল হচ্ছে স্বশিক্ষাকে উৎসাহিত করে এবং তার ভিত্তির উপরে প্রতিষ্ঠিত ব্যক্তিমুখী শিক্ষণের অর্থ হচ্ছে নিজে থেকে পড়া নিজে থেকে কাজ করা এবং শেখা ক্যাল এই প্রাথমিক ধারণা হলো শিক্ষার্থী শিক্ষানীয় কাজের সাথে নিযুক্ত করে সবসময় শিক্ষার্থীকে কাজের মধ্যে রাখা এবার আসো এই যে কম্পিউটার এডেড লার্নিং তার কতগুলো প্রয়োগভিত্তিক পার্থক্য রয়েছে যেমন মাল্টিমিডিয়া সিমুলেশন এবং কন্ট্রোল লার্নিং বা নিয়ন্ত্রিত শিক্ষা মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়ার অন্তর্গত কয়েকটি জনপ্রিয় সফটওয়্যারের নাম হচ্ছে লোগো দেখো সফটওয়্যার সম্বন্ধে আমরা সবাই জানি কারণ কম্পিউটার কম্পিউটারের ভেতরে প্রাণ শক্তি পরিচালনা করে কিন্তু সফটওয়্যার তার কয়েকটি আকর্ষণীয় সফটওয়্যার যেগুলো শিক্ষাক্ষেত্রে প্রয়োগ হয়ে আসছে তার মধ্যে লোগো একটি ইম্পর্টেন্ট লোগো কি করে লোগোর মাধ্যমে আমরা কি করি বিভিন্ন ফুল ফল গাছ পাখি এগুলোকে আমরা ছবি আঁকি কম্পিউটারের মধ্যে ছবি আঁকি এবং তাকে নতুন নতুন ডিজাইন দিয়ে থাকি এবং ছবিগুলোকে যদি আপডেট করতে হয় আমরা কম্পিউটারের মধ্যে সেগুলোকে আপডেটও করতে পারি আমরা অনুসরণ করতে পারি সুতরাং এটি একটি ইম্পর্ট্যান্ট সফটওয়্যার নেক্সট আসছে ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ আরেকটি সফটওয়্যার যেগুলোর মধ্য দিয়ে তোমরা এনিমেশান করতে পারবে তোমরা গ্রাফিক্স করতে পারবে বিভিন্ন রকম গ্রাফ অঙ্কন করতে পারবে সেগুলো আমরা হাতে কলমে কম্পিউটারের মধ্য দিয়ে আমরা শিখব নেক্সট হচ্ছে অ্যাডোফ ফটোশপ অ্যাডোফ ফটোশপ একটি জনপ্রিয় সফটওয়্যার তোমাদের খুব জানা খুব কমন এটা হচ্ছে আমরা এই সফটওয়্যারের মধ্যে ছবি তুলি ছবিটাকে আমরা আপগ্রেড করি এডিটিং করি ছবির মধ্যে বিভিন্ন রকম টেক্সট আমরা ইনপুট করতে পারি সুতরাং এটিও আমাদের শিক্ষণের আরেকটি উপকরণ নেক্সট পদ্ধতি হচ্ছে সিমুলেশন পদ্ধতি সিমুলেশন পদ্ধতিতে কম্পিউটার এডেড লার্নিং হয়ে থাকে এই সিমুলেশন পদ্ধতি হচ্ছে কোনো একটি আসল বিষয়কে কম্পিউটারের মধ্যে সম্পূর্ণ একই রকমভাবে নকল একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারি আমরা তার মধ্য দিয়ে আসল শিক্ষা ব্যবস্থাকে আমরা প্রাণবন্ত করে আমাদের চোখের সামনে নিয়ে আসতে পারি এবং এতে কি হয় এতে যে ক্লাসরুম টিচিং যেটা ছিল বা আসল শিক্ষাদান যে পরিস্থিতি রয়েছে তার বিভিন্ন ব্যবহার্য জিনিসগুলো আমরা অভিনয়ের মধ্য দিয়ে শিখতে পারি নেক্সট হচ্ছে নেক্সট এবং ফাইনাল হচ্ছে আমাদের নিয়ন্ত্রিত শিক্ষা পদ্ধতি ক্যাল এর শেষ ধাপ হলো নিয়ন্ত্রিত শিক্ষা এখানে শিক্ষার্থীরা বারবার অভ্যাস করার সুযোগ পায় নিয়ন্ত্রিত শিক্ষা পদ্ধতি হচ্ছে একই জিনিসকে আমরা প্র্যাকটিস করব। এবং আধুনিক যুগে এই সফটওয়্যারটি সাংঘাতিক ইম্পর্টেন্ট কারণ আমরা একটি বিষয়কে অনুশীলন করতে পারি এবং সেই সঙ্গে শিক্ষণের সাথে সাথে তার সাফল্যতা কতটুকু আসলো সেটা আমরা রেজাল্টও কিন্তু মনিটারের মধ্যে পেয়ে যাই এবং সেই রেজাল্ট কম্পিউটারে ভেসে উঠে রেজাল্ট দেখে আমরা আমাদের ত্রুটি বিচ্ছুতিগুলিকে সংশোধন করতে পারি এবং কোথায় কোথায় ত্রুটি রয়েছে সেগুলোকে সেই ধাপে গিয়ে আমরা পুনরাবৃত্ত করে এবং বারবার আমরা প্র্যাকটিস করে সেই পদ্ধতিটাকে আমরা আমরা সেই শিক্ষাটাকে আবার সংশোধন করে নিতে পারি কম্পিউটারের মধ্যে যে কম্পিউটার সাহায্য নিয়ে আমরা যে শিক্ষণের জন্যে যে শিক্ষণ সহায়ক উপকরণ তৈরি করছি তার মধ্যেও ক্যালের বা কম্পিউটার লার্নিংয়ের উপযোগিতা রয়েছে মনে রাখবে শিক্ষা ব্যবস্থা আমরা সবাই বলে থাকি টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস এখন আজকাল আমরা করছি কম্পিউটার সাহায্য নিয়ে এই ধরনের লার্নিং ম্যাটেরিয়ালস আমরা ডেভেলপ করছি সেটাকেও আমরা পাঁচটি ভাগ করতে পারি একটা হচ্ছে টিউটোরিয়াল বিভিন্ন মুডে আমরা করে থাকি আমি নামগুলো তোমাদের কাছে পড়ে শোনাচ্ছি টিউটোরিয়াল মোড ড্রিল ও প্র্যাকটিস মোড সিমুলেশন মোড এবং ডিসকোভারি মোড এবং সবশেষে হচ্ছে গেমিং মোড টিউটোরিয়াল মোডটা কি এখানে যে কোনো একটি বিষয়বস্তুকে কয়েকটি ছোটো ছোটো অংশে বিভক্ত করে আমরা শিক্ষার্থী উপস্থাপন করব আবার কোনো কোনো ক্ষেত্রে দুই বা তিনটি বিষয়বস্তুকে একাধিক দুইটা তিনটি বিষয়বস্তু একাধিক ধারণাকে একসঙ্গে একত্রিত করে আমরা শিক্ষার্থীরা উপস্থান করতে পারি এবং সেই সঙ্গে কতটুকু শিখতে পারলো সেই যাচাইটা করার সুযোগ কিন্তু কম্পিউটারের মধ্যে রয়েছে সুতরাং এই পদ্ধতিতে আমরা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল ডেভেলপ করে থাকি নেক্সট হচ্ছে ড্রিল বা পুনঃ অনুশীলন কোনো বিষয়বস্তু যদি বিমূর্ত হয় কোন বিষয়বস্তু বিমূর্ত ধারণা কে আমরা মনে রাখতে কষ্ট হয় খুব খটমটে তো বিমূর্ত ধারণা সেই বিমূর্ত ধারণাকে মনে রাখার জন্যে বা বিভিন্ন সমস্যা সমাধানের মধ্যে সেই বিমূর্ত ধারণাকে প্রয়োগ করার যে ক্ষমতা অর্জনের ক্ষেত্রে বারবার অনুসরণ করে সেটাকে আমরা রপ্ত করতে পারি যেমন ধরো যোগ ও গুণের নামতা সংখ্যার পর্যায়ক্রমিক গঠন সংক্রান্ত বিভিন্ন শিক্ষা উপকরণ আমরা ড্রিল বা পুনঃ পুনঃ অনুসরণ পদ্ধতিতে নির্মাণ করে থাকি এসো সিমুলেশন মোড এই মুডে আমরা কি করি এই মুডে আমরা কৃত্রিমভাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা গবেষণাগারে তৈরি করে থাকি এবং সেগুলোকে আমরা যে যেসব বাস্তব ঘটনা ঘটছে সেগুলিকে চিত্ররূপ তৈরি করে দৃশ্যমান করে ছাত্রছান প্রতিস্থাপন করতে পারি যেমন ধরো সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এরোপ্লেনে ওঠা নামা এবং দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ আমরা কম্পিউটার প্রায় সময় দেখে থাকি কম্পিউটারের মধ্যে সেগুলিকে প্রাণবন্ত করে আমরা অনুকরণ করে শিখতে পারি আমাদের লাস্ট দুটি পয়েন্ট করলেই তোমরা শিখতে পারবে একটা হচ্ছে ডিসকোভারি মোড আর একটা হচ্ছে গেমিং মোড ডিসকোভারি মোডেও আমরা শিক্ষার উপকরণ তৈরি করে থাকি সেটা হচ্ছে এই ক্ষেত্রে শিক্ষার্থীরা শিক্ষণের জন্য কতগুলো সাধারণ প্রতিজ্ঞা বা সাধারণ কে ভিত্তি করে এবং কোনো বিষয়কে আবিষ্কার করে সেই বিষয়ের উপরে কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হতে পারে এখানে শিক্ষার্থীরা মনে রাখবে একটি সত্যকে প্রথম ভিত্তি নিয়ে ভিত্তি করে তাকে বিশেষ ঘটনা বা সত্যতার যাচাই করার ক্ষেত্রে বা ব্যাখ্যা করার ক্ষেত্রে সেই প্রাথমিক ভিত্তিটিকে কাজে লাগিয়ে অর্জিত সাধারণ সূত্র নিয়ম বা সিদ্ধান্তে উপনীত হতে পারে সব শেষে আমরা বলবো গেমিং মোড তোমার কম্পিউটার গেম খেলেছ ঠিক একইভাবে এই মুডে আমরা কী করি শিক্ষার্থীকে বিভিন্ন খেলার মধ্যে শিখন শিখনের জন্য নির্দেশনা দিয়ে থাকি আমরা শিক্ষক মশাইরা কী করি ছাত্রদেরকে নির্দেশনা দিয়ে দেই যে খেলার মধ্য দিয়ে বিভিন্ন শিখন সামগ্রী আমরা নির্দেশনা দিয়ে থাকি এবং এর ফলে এরা কী করে ছাত্রছাত্রীরা নিজেরা সেই খেলার চলে যখন তার উপকরণগুলি প্রস্তুত করে তখন তাদের কল্পনা শক্তির বিকাশ ঘটে তাদের চিন্তা শক্তির মানসিক গুণাবলীর বিকাশ ঘটে থাকে তার কয়েকটি উদাহরণ তোমাদের সামনে তুলে ধরছি একটা হচ্ছে বানান শেখার খেলা একটা হচ্ছে ফোনেটিক্স খেলা এবং আরও একটি হচ্ছে সাধারণ জ্ঞানের খেলা এবার আসো ক্যাল এর প্রয়োগটা কোথায় আমরা অনেকগুলো শিক্ষার উপর তৈরি করলাম কম্পিউটার এইডেড এগুলো আমরা কীভাবে প্রয়োগ করব। খুব সিম্পল পাঁচটি ক্ষেত্রে আমরা এগুলো প্রয়োগ করে থাকি একটা হচ্ছে পাঠ পরিকল্পনা তৈরি করার ক্ষেত্রে তোমরা সবাই জানো ল্যাসন প্রণাম তৈরি করতে হয় পড়াতে গেলে সেই ল্যাসন নোট তৈরি করার ক্ষেত্রে আমাদের কম্পিউটার লার্নিং খুব ইম্পর্টেন্ট নাম্বার টু হচ্ছে অভীক্ষা নির্মাণ এবং প্রয়োগ নেক্সট হচ্ছে নির্দেশনা দান এবং শিক্ষণ তথ্য প্রদান এবং সংরক্ষণ এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের কম্পিউটার লার্নিংয়ের কমপ্লিট প্যাকেজটা আমি তোমাদের তুলে ধরলাম কম্পিউটার সম্বন্ধে আরও অনেক ইনফরমেশান রয়েছে সেগুলো পরবর্তী ক্লাসে আমি তোমার সাথে তুলে ধরব যেমন ইন্টারনেট রয়েছে রয়েছে ইমেইল এগুলো আজকের ক্লাসে আমি আর দীর্ঘায়িত করলাম না তোমরা এই কম্পিউটার লার্নিংটাকে খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্যে ভালো করে পড়বে ভালো করে জানবে এবং ঠিক পয়েন্ট ওয়াইজ যেভাবে স্যার দিয়েছি সেভাবে পরীক্ষা খাতায় তোমরা লেখার চেষ্টা করবে এই বলে আমি আজকের জন্য তোমাদের সঙ্গে বিদায় নিচ্ছি